আছে যে আনন্দ মাঝে মাঝে উকি দেয় হালকা দ্বিধা দ্বন্দ্ব একটু কানি উনিশ বিশে থাকি তবু মিলে মিশে গুরুজনে বলে শুনি একতাই ভালোবাসার স্বর্গ মধ্যে ভালোবাসার স্বর্গ মধ্যে অমতাজ মহলে ভালোবাসার স্বর্গ মধ্যে মমতাজ মহলে ভালোবাসার স্বর্গ মধ্যে অমতাজ মহলে বুঝলি ভাই বিষয়টা সত্যি গোপন আমাকে হট মেয়ে রমেশ তাই তো গোপন বাবা যে বাসাতে থাকে সেই বাসা থেকে বাবাকে বের করে দিচ্ছি মামা এখন রাস্তায় থাকার মতো অবস্থা হাই হাই মামা রাস্তায় থাকলে তুমি কই থাকবা কেন তোমার কি অসৎ কোনো উদ্দেশ্য আছে নাকি থাকতেও পারে হ্যাঁ এই যে কাপড় এক মিনিট কাপড় যে আয়রন করবেন একদম ঠিকঠাক মতো আয়রন করবেন এখানে কিন্তু সিনথেটিক কাপড় আছে জর্জেট কাপড় হ্যাঁ জর্জেটও আছে কটন আছে এগুলো দেখে ঠিকঠাক মতো ঠিক আছে কোনোভাবে যেন কাপড় পুড়ে না যায় পুড়ে গেলে কি আপনি বুঝেননি পুড়ে গেলে স্ট্রেট ওয়ে ফাইন হবে জি আমাদের জরুরি মনে ব্যবস্থা আছে হ্যাঁ সেটাই তো ঠিক আছে বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ ম্যাডাম ঠিকঠাক মতো করে করুন থ্যাংক ইউ ম্যাডাম কোনো চিন্তা করবেন না আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম এটা আমাদের তো বিজনেস ম্যাডাম আমরা খুব প্রফেশনাল চিন্তা করবেন দেখা যাক কেমন প্রফেশনাল আপনি কাপড়গুলো আগে আয়রন করেন তারপরে বুঝতে পারবো আপনার কখন লাগবে আমি কি এখনই নিয়ে আসবো স্ত্রী করে আরে না 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 এখন দরকার নেই তো বুঝে তো আপনার সাথে কথা বলেছে তো ওই যোগাযোগ করবে যান আপনি এখন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম আমার ছোট মেয়ে আচ্ছা ওরা তো ওর চাচার বাসায় গেছে আজকে তো বাবা তুমি পড়াতে পারবে না আর আমি শুনলাম তুমি নাকি মোবাইল ইউজ করো না তো এই জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই এটা কি তোমার হাতে জি এটা ক্যালকুলেটর সব সময় রাখো জি আন্টি আমি আসলে যে সব সময় গণিত নিয়ে চিন্তা করি তো তো কোনো প্রবলেম হলে ওটা সলিউশন না করা পর্যন্ত আমি মনে শান্তি পাই না তাই এটা সলভ করে মেমোরিতে সেভ করে রাখি আচ্ছা আচ্ছা বাবা তোমার সাথে যোগাযোগ কিভাবে করব দেখেন আন্টি আসলে মোবাইল থাকলে অনেক অপ্রয়োজনীয় কথাও হয় আর আমি অপ্রয়োজনীয় জিনিস পছন্দ করি না তো অসুবিধা নেই আমি কিন্তু টাইম খুব মেনটেন করি আমি আগামীকালকে আসতে পারবো না আমি পরশু দিন একই সময় আসবো ওই সাহুকে থাকতে বললাম আচ্ছা আচ্ছা তুমি একটু বসো আমি চা নাস্তা ব্যবস্থা না না আন্টি ঠিক আছে আমি কি বলো আজ প্রথম দিন আসলে একদম খালি মুখে কোনো অসুবিধা নেই
ডাক্তারের উপরে পাঠানোর পর বস আমার ফোন দিয়েছিল, তারপর আপনার ব্যাপারটা বললাম। উনি তখন আমার বললো, তুমি হলে এই বাড়ির ম্যানেজার কাপ কেয়ারটেকার, এক বেতনে দুই চাকরি, ভাড়াটির ব্যাপারটা যদি আমার দেখতে হয় তাহলে তুমি আসো কেন? বসের কথা বোঝে নির্দেশ, বস আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেভাবে কাজ করবো। মানে মানিতেছে আপনি করেন কি চাকরি? ও ভালো ভালো, তা ফ্যামিলি মেম্বার কজন? সেটা তবে এই মুহূর্তে বলতে পারতেছি না। মানে কি না মানে? আরে না মানে কি সেটাই বলেন না, চুপ করে আছেন কেন? মানে সেটা তো ভাই একটা করুণ ইতিহাস, কি বলবো আপনাকে ইতিহাসের কথা। ছোটবেলা থেকে ধরেন বাপ মাকে হারাইছি, তারপর থেকে বলতে পারেন আমি এতিম, ঢাকা শহরে কেউ নাই আমারে কে বিয়ে করবে বলেন। আর বিয়ে করার পরে বিয়ের কথা বাদ দেন আর কি, মানে আমি তো ব্যাচেলার, ব্যাচেলার বাসা ভাড়া তো কেউ দেয় না রে ভাই, সব কিছু মিলে একটা তালগোল বাঁধা গেছে। প্রেম ভালোবাসা করছিলেন নাকি? হ্যাঁ মানে মানে কাদা করে একজনের পটাইছিলাম, মানে পটানোর পরে তো তারপরে বিয়ে, তারপরে ভালো করছেন এই বয়সে বিয়ে করছেন, ভালো করছেন। এরপরে বয়সে বিয়েগুলো তো ছেলেমেলে মানুষ করতে পারতেন না। আর তো কী বললেন? না মানে ছেলে মেয়ে হইতো কি না ওইটাই তো একটা বিষয় আর কি। আপনি এখন ছেলে মেয়ে নেই, আমি আছে অন্য চিন্তা রে ভাই। অন্য চিন্তা মানে কেমনে কি? কেমনে? হ্যাঁ একটু বলতেছি ভাই, মানে ঘটনা হচ্ছে আমি যারে বিয়ে করছি আর কি, মানে আমার শ্বশুর সে আবার আমাকে বলছে যে তুমি বাবা ব্যাচেলার বাসায় ছিলা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার মেয়েকে নিয়ে থাকতে হলে তোমাকে ফ্যামিলির বাসায় থাকতে হবে। এখন বয়স্ক বিয়ে করার পরে যদি বউ নিয়ে থাকতে না পারে সেটা কত কষ্ট, এটা আপনি বুঝতেছেন না ভাই? বুঝতেছি। তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাসা ভাড়া নিতে গেলে সবাই বলে যে আমি নাকি ব্যাচেলার আর কি, মানে ব্যাচেলার ছেলে আর কি, কিন্তু আমি তো আসলে ব্যাচেলার না। না তা অবশ্য ঠিক, কিন্তু আপনি যে বিয়ে করছেন সেটা বিশ্বাস করি কেমনি? বিশ্বাস অবিশ্বাস ভাই আপনার ব্যাপার, তবে আমি আমার বউ ছাড়া আমি জীবনেও কোনোদিন আপনাদের ফ্ল্যাটে উঠবো না। আমি একবার কসম করে বলতেছি, আপনাকে ছুঁয়ে বলতেছি ভাই, আমি বউ ছাড়া এই ফ্ল্যাটে উঠবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেহেতু প্রেমিক, প্রেমিক হিসেবে বিয়ে করছেন, প্রেমিকরা কখনো মিথ্যা কথা বলে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তবে কিন্তু একটা শর্ত। কিসের শর্ত? ভাড়া তিন মাসের অ্যাডভান্স দিতে হবে এবং এক থেকে পাঁচ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে। এক থেকে পাঁচ তারিখের মধ্যে যদি ভাড়া দিতে না পারেন তাহলে কিন্তু ভাড়ার উপরে আবার ইন্টারেস্ট করতে হবে। এটা কিন্তু আমার কথা না, আমার বস ইমান আলী ভাইয়ের কথা। আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি অ্যাডভান্স ভাড়া নিয়ে এখানে আসছি। ও তাহলে আপনি রাজি? রাজি না, আমি উপায় আছে ভাই, রাজি দুই দিই হবে। আচ্ছা তাহলে রুমটা দেন। আর শুনেন, বউ ছাড়া কিন্তু বাড়িতে উঠতে পারবেন না, ইমান আলী ভাই যদি বলে তাও পারবেন না। পরিবর্তন করছি তো এই জন্য স্যার একটু বেশি হয়েছে। মোবিল, মোবিল ফিল্টার, গিয়ার ওয়েল, বাবা কিছু চেঞ্জ করে ফেলাইলি? আরে কলেজ আর ভার্সিটি ছাড়া আর তো কোনো আনে যায় না গাড়ি। স্যার আপা মনিরে মাঝে মধ্যে। আচ্ছা নতুন আইটেমের আমদানি আজকের এই নোসেন। শোনেন, যত ইংজারি কন তাতে আমার মন গলবো না। শোনেন, আলাপি কারো মন গলাইতে আসে না, আলাপির কাছে আসলে মানুষের মন এমনি এমনি গইলা যায়, বুঝছেন? কেন, আপনি কি আগুন? না, তুই মাঝে মধ্যে মানুষ আমার আদর করে পায়ার ডাকে। ও বাবা, পায়ার? পায়ার আবার কি? পায়ার বুঝেন না, ম্যাচ লাইটার, সেটা দিয়ে সিরকেট ধরা। কি কয় না কয়, পাগল নাকি? হ্যাঁ আচ্ছা শুনেন, আপনি আগুন আর সিগারেট হল যেটাই হন ওইখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সব লিখা, তারপর যেন খুশি যেন যান যান। সাহু, এই সারা, আরে বল তোমরা। আচ্ছা একটা কথা কও তো, তোমরা কালির ওই কলেজ ভার্সিটি ছাড়া কইয়া না তো আব্বা, গাড়ি নিয়ে তো সাহু সব সময় আমাকে নিতে আসে কলেজ শেষ করে। না ওই মানে গাড়িটা সব সময় কলেজে নিচেই থাকে, সাহু কলেজে নিচেই থাকে। আমি না ওই অঙ্কের কোচিং এ ট্রায়ালে গেছিলাম। অঙ্কের কোচিং?
তাহলে এটা আমার আগে কোন কি লিখা আব্বা অঙ্ক আমার মাথায় ঢুকে না সেকেন্ড ইয়ার তো আর এই জন্য এই কয়েকটা এক্সট্রা ক্লাস করলাম দেখি কিছু মাথা যদি ঢুকে তারপরও মাথা ঢুকাতে পারিনি আরে এটা কোনো কথা হলো নাকি তুমি বাড়িতে কইবা না আমি তোমারে অঙ্কের লেগে স্পেশাল মাস্টারের জোগাড় করে দিমু সারা জি আব্বা মা গো তুমি তো বড় বোন তুমি ওর একটু খোঁজ খবর লইবা না একটু টেক কেয়ার করবা না আব্বা ও টেক কেয়ার করবে তাহলে ঝগড়া করবে কে এই আমি শুধু ঝগড়াই করি তোর সাথে আমি তোকে ভালোবাসি না দেখি না তো এই তুই কসম কেটে বল তো আব্বা দেখছো খালি কথায় কথায় কসম খাওয়ায় আহারে এ কথায় কথায় কসম খাওয়াটা কইলাম ঠিক না বুঝছো কিন্তু আমা তো মিথ্যা কথা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করছি আমি দেখতেছি গাড়ির যেন কোন সমস্যা না থাকে ঠিক আছে জি স্যার রন আপারা অনুহানে গেলে লগে লগে আমার জানে দিবি স্যার আপা মনিরে তো পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না যদি যায় সাথে সাথে জানাই দেব মা তো বাসায় নেই ও আচ্ছা আপনি কোথাও যাচ্ছেন হ্যাঁ বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি আচ্ছা শুনেন আপনি তো সেদিন সেলফি তুলতে চাইলাম আপনি তো ব্যস্ত ছিলেন এর জন্য তুললেন না কোন দিন ওই যে আমাদের যেদিন প্রথম দেখা হলো আপনি প্র্যাকটিসে যাচ্ছিলেন ওই দিন আচ্ছা সেলফি তোলাটা কি খুব জরুরি কেন আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান আমার সব ফ্রেন্ডরাও জানে আমি আপনার ফ্যান তো আমি আপনার সাথে সেলফি তুলে ওদেরকে দেখাবো আমি আপনি একসাথে থাকি না 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 মানে আমি আপনি আলাদা আলাদা ফ্ল্যাটে থাকি মানে একই বিল্ডিং এ থাকি হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝাইতে চাচ্ছি তো আমার মনে হচ্ছে যে আপনি ওদেরকে বুঝিয়ে বললে কিন্তু ওরা বুঝবে আচ্ছা ঠিক আছে আপনার যদি এত আপত্তি থাকে তাহলে সেলফি তুলবো না সমস্যা নাই তো এক্সকিউজ মি শুনুন আপনি কিন্তু এত করে বলছেন ঠিক আছে আসেন সেলফি তুলবো এই যে আসেন একটু হাসেন আপনি দেখলি ম্যাজিক রাখ তোর ম্যাজিক আমার না ভয়ে বাবার সামনে একদম গা একদম হিম ধরে যাচ্ছিল আর তুই না পারিস আসলে সাহু হ্যাঁ তুই এত চাপাবে যে কোথেকে শিখছিস আরে আমি তো মিথ্যা বলি নাই তখন তুই কি বললি হ্যাঁ আর এটা যদি মিথ্যা না হয় তাহলে সত্যি কোনটা শুন আমি মিথ্যা বলিনি কিন্তু সত্যি গোপন করছি হ্যাঁ তো দুইটা তো একই জিনিস একই কথা কেমন হইল হ্যাঁ শুন আমি প্রথম দিন অঙ্ক ক্লাসে গিয়েছিলাম কিন্তু দ্বিতীয় দিন আমি রেস্টুরেন্টে গিয়েছি তুই রেস্টুরেন্টে গিয়েছিলি হ্যাঁ কেন আমি যেতে পারি না সেটা পারিস কিন্তু সত্যি করে বলতো তোর সাথে তখন কে ছিল এটা বলা যাবে না বল এটা আমি বলবো না সাহু আমাকে বল না হলে আমি এখনই গিয়ে বাবাকে সব কিছু বলে দিব আমিও বলে দিব তুই কি বলবি তুই লং ড্রাইভে গিয়েছিলিস তোকে কে বললো আমি সব জানি বল তুই লং ড্রাইভে যাস নাই শুন তোকে যেই বলছে মিথ্যা কথা বলছে ঠিক আছে আমি কোথাও যাই শুন মিথ্যা বলিস না আমি সত্যি বলতেছি তুই সত্যি বলতেছিস না বললাম না সত্যি বলতেছি শুন আমি সব জানি বললাম না আমি কান ধুতে চা কখন এমন করবো বাবা শুনে আচ্ছা আম্মা
আমি তোকে টাকা দিচ্ছি আর তুই চা খাইতে চাস আমি তাই খাও ঠিক আছে প্লিজ আম্মু আরে কি হইছে হ্যাঁ তো ছিলে বলা কে এই সালা এই সাহু আরে কি হইছে কি হ্যাঁ আম্মু আর কি হইছে আম্মু কানে আমি পারে না বা আমি ওর মারি নাই তো মারো নাই কেন তাহলে কোকাই কে আব্বা নুকা আসতে বলো আমি চর মেরে দেখাই ওকে মানে কি মানে আছে তুই যেভাবে আমাকে চর মারছস আমি সেভাবে চর মেরে আব্বাকে দেখাবো দেখছ আব্বা তোমার সামনে দাঁড়ায় বলতেছো আমাকে চর মারতে চায় আচ্ছা ঠিক আছে আমি আমি দেখতাছি তোমার ওই কেমনে মারছে এই দেখ এইভাবে এইভাবে চর মারছে এটা কোনো কথা হ্যাঁ আ মারছো কেন তুমি আব্বা ওকে বকা দাও চর মারো হ্যাঁ মারমু তো মারমু মারমু আচ্ছা চর নাম এর অন্য কিছু করণ জানা আব্বা তুমি ওকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো মা গো এটা কোনো কথা কইলা তুমি আমার সোনা মা তোমারে ভালোবাসি না মানে কি কই গলি তাহলে ওকে বকা দাও একটু জোরে বকা দাও এই মা তোমার এত বড় সাহস তুমি ওর গায়ে হাত তুলছো তুমি ছোট বোনের গায়ে এরপরে কোনো দিন শুধু আমি তোমার একটু হাত ভেঙে হলাম আমি কই দেব দেখছো আব্বু তোমাকে পাত্তা দিচ্ছে না আমি বেহায়ার মতো হাসতেছি হ্যাঁ বুঝছি আমি বুঝছি কি আরে যে বকা শুনাও এরকম হাসে অগক বেহায়া বেহায়া বুঝছো আমি তোমারে অলকে মিষ্টি দেব না তুমি এক কাম করো কি চলো কোথায় আরে তুমি তোমার মায়ের হলে শপিং এ যাবা ইচ্ছা মতো তুমি কেনাকাটা করবা সারা কিছু হইব না কি রাজি একদম ঠিক চলো চলো नाम ठिकाना फोन नम्बर लिखा जी এটা তো লেখা আমার কথা না আপনার দায়িত্ব না মানে হইছে কি কি হলো তো লিখেন না এই যে আমার ব্যথা ব্যথা পাইছে কাজ করতেছে কোথায় ব্যথা আপনার এই যে কোনইতে কোনই ব্যথা ঠিক আছে লিখবেন তো আঙ্গুল দিয়ে লিখতে কি সমস্যা আর রাজ্যপালের যদি এই অবস্থা হয় তাহলে তো সেরেছে শুনেন রাজ্যপাল আফা আমি কিন্তু পাল না আমার নাম বজলু दोतला सकाल अफिस चले जाए राजू यूनिवर्सिटी चले जाए तोर भाभी एकदम एका हो जाए खूब टेंशन তোর ভাবি চলে আসলে দেখবি যে ভাবির আর একা বোরিং ফিল হচ্ছে না ওরা দুজন মিলে তখন আড্ডা দিয়ে সময়টা পার করবে হ্যাঁ তুই ঠিকই বলছিস ভাবি আসলে রিনার একটু সুবিধা হবে ভাইয়া ভাবিকে নিয়ে আসলে কিন্তু আরো ভালো হতো ভাবি আপনার ভাবি বাসায় অনেক কিছু গোছাচ্ছে আমারে বলল যে তুমি যে বাসাটা দেখে আসো কতদূর কি হলো এই জন্য তো আজকে আসলাম যত তাড়াতাড়ি ভাবি আসবে আমার জন্য ততই ভালো আমার একা একা একদম সময় কাটে না উনি তো চলে যান অফিসে সারা দিনের জন্য আর রাজু তো ভার্সিটিতে চলে যায় আমার সময় কাটতে চায় না আমি এখানে তো কারোর বাসায় যাই না আশেপাশে কাউকে চিনিও না ঠিক মতো পরিচয় হয়নি তো সময় কিভাবে কাটবে আমার আর যেতেও ইচ্ছা করে না কারোর বাসায় চিনি না জানি না
কিন্তু তুমি তো ইচ্ছা করলে যেতে পারো সবার বাসায়, কারণ আমি তো শুনেছি এই বিল্ডিং এ যারা থাকে সবাই খুব ভদ্রলোক, তাছাড়া ল্যান্ড ওনারের ওয়াইফ উনি তো খুবই ভালো মানুষ। তা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কিভাবে যাই, চিনি না জানি না, পরিচয় হয়নি ওভাবে, হঠাৎ করে গেলে কি না কি মনে করে, এই জন্য যাইনি আসলে। আচ্ছা আচ্ছা, তা অবশ্য ঠিক, ভাবি আসলে হয়তো সঙ্গটা ভালো হবে, তখন দুজনে মিলে একসঙ্গে সবার সাথে পরিচিত হবে। আপনার ভাবি আসুক, তখন আপনারা দুজন মিলে গল্প করে এই মমতাজ মহলটা নিজেরই সাম্রাজ্য বানিয়ে ফেলবেন। আর একটা কথা, মনে করুন যে চৌধুরী সব বাড়িতে নাই, ভাবির নিয়া বাইরে গেছে, তখন কিন্তু আবার ওই যে বাড়িতে চলে আসেন না। আমার বন্ধু বান্ধব আসবে না? অবশ্যই বন্ধু বান্ধব আসবে। বাবা, তার সমস্যাটা কি? সমস্যা আছে, সব সমস্যা তোমাকে বলা যাবে না। মানে বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে মানুষ যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমার কাছে মনে হয় একটা ভূত প্রেত একটা জিন একটা সামনে এসে দাঁড়াইছে। এরপর মনে করো তোমার একটা বেবি হলো, কয়জন? তিনজন। তারপর মনে করো আরেকটা বেবি হলো, চারজন। তারপর মনে করো আরেকটা বেবি হলো, পাঁচজন।